আসসালামু আলাইকুম বন্ধুরা হয় সবাইকে স্বাগত আমি ওয়াসিফ তোমাদের সঙ্গে আড্ডায় আজকে যে বইটা নিয়ে আমি কথা বলবো সেটা নিমাই ভট্টাচার্যের লেখা একটা বিখ্যাত বই কি বই একটু পরে বলছি নিমাই ভট্টাচার্য ভট্টাচার্য জন্ম উনিশশো একত্রিশ বাংলাদেশের মগুরায় ছোটোবেলাতে মাকে হারিয়েছেন তারপরে বাবা তাকে নিয়ে কলকাতায় চলে আসেন এবং কলকাতাতে তাই তাঁর মানে পড়াশোনা এবং বড় হয়ে ওঠা তো এখে মানে কলকাতায় এসে জীবনটা তার খুব কষ্টে কেটেছে তো সেই অর্থে যেহেতু মা ছিল না তো বাবা তার মা এবং বাবা দুজনের দায়িত্ব একসঙ্গে পালন করেছিলেন তো সেই কষ্টের মধ্য দিয়ে চলাকালীন পড়া মানে যখন পড়াশোনা শেষের দিকে তখন তিনি সাংবাদিকতা শুরু করেন এবং সাংবাদিকতা করেছিলেন টানা এক বছর কিন্তু কোনো রকম পারিশ্রমিক ছাড়াই তারপরে তিনি পারিশ্রমিক পতে শুরু করেন তো সেই সময়কালটাতে তিনি টিউশনীয় পড়িয়েছেন প্রচুর মানে তার খরচা জোগান যাতে হয় খরচা যাতে তুলতে পারেন তার জন্য তো এই মানুষটা পরবর্তীকালে এই কষ্ট করতে করতে একটা সময়ে অনেক উঁচুতে উঠে যান সাংবাদিকতার দিক দিয়ে এবং ডক্টর রাধাকৃষ্ণন পণ্ডিত নেহেরু ইন্দিরা গান্ধী তারপরে মুরারজি দেশাই সব যে ব্যক্তিবর্গ ছিলেন তাদের বিশেষ স্নেহভাজন ছিলেন এবং তাদের সঙ্গে দেশ বিদেশে নানান জায়গায় তিনি ঘুরে এসছেন কর্মকাণ্ডের সঙ্গে জড়িত ছিলেন এদের সঙ্গে তো কাজের সূত্রে বিভিন্ন জায়গায় ঘোরাঘুরি করেছেন এবং অনেক বই লিখেছেন তার প্রথম বই হচ্ছে রাজধানীর নেপথ্যে এবং পরবর্তীকালের যে বইটার জন্য তিনি এত ফেমাস হয়ে যান সেই বইটা নিয়ে আজকে কথা বলবো সেই বইটা হচ্ছে মেম সাহেব যে বইটা নিয়ে আজকের কথা এই যে এই বইটা তারা উল্টো হয়ে গেছে এই বইটা নিহয় ভট্টাচার্য দু হাজার কুড়িতেই চলে গেলেন আমাদের ছেড়ে বিশে জুন তো এই বইটাতে কি আছে সেটা নিয়ে আজকে আলোচনা আদতে এই যে পুরো এই যে এই মোটা একটা বই দেখছো দুশো সাত আট পেজের মনে হয় বই এই পুরো বইটা একটা পুরোটা চিঠি মানে চিঠিতে এখানে বাচ্চু লেখক নিজে মানে বাচ্চু নাম নিয়ে লিখছেন তো বাচ্চু তার বৌদি দোলা বৌদিকে চিঠি লিখছে চিঠিতে কি লিখছে মানে একজন ছেলে যার সংগ্রামের জীবন সে কীরকমভাবে বড় হয়ে উঠছে তার কথা লিখছে মানে একটা মা হারা ছেলে যে সংগ্রাম করে বড় হয়ে হচ্ছে এমন একটা কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছে সে যেখানে তার মানে অফিস যাবে ট্রামে করে তার টাকা নেই পায়ে হেঁটে অফিস যাচ্ছে তো এই রকম একটা মানে মানুষ মানে সাংবাদিকতার কাজে নানান জায়গায় ঘুরতে ঘুরতে কোনো একটা কাজের সূত্রে বোলপুর আসে এবং বোলপুর থেকে ফেরার পথে ট্রেনে দেখা হয় তার সঙ্গে একজন মেয়ের যে মেয়েটার সঙ্গে পরবর্তীকালে তার একটা প্রেমের সম্পর্ক তৈরি হয় মানে একটা খুব সংগ্রাম যখন চলছে তার জীবনে যখন তিনি ভাবছেন যে না সব কিছু শেষ আর পারবো না হেরে যাচ্ছি আমি এই একটা অন্ধকার সময় যখন চলছিল সেই অন্ধকার জায়গাটা থেকে প্রেরণার মতো কাজ করে ওই মেয়েটা তাকে সেই জায়গা থেকে তুলে নিয়ে আসে এবং তাকে উৎসাহ দেয় তাকে প্রেরণা দেয় এবং বলে যে না তোমার দ্বারা হবে তুমি এগিয়ে যাও তো লেখক এখানে বাচ্চু নিজেকে চিনতে পারে এবং বুঝতে পারে যে না আমার দ্বারা হবে এবং নিজেকে খুঁজে পাওয়ার যে একটা প্রচেষ্টা সেটা আবার শুরু হয় এবং নতুন উদ্যামে শুরু হয় তার জীবন এবং সেটা করতে করতে সত্যি সত্যিই মানে সাংবাদিকতার শীর্ষে পৌঁছে যাওয়ার একটা যে জায়গা সেটাতে তিনি চলে যান এবং সেই শীর্ষে পৌঁছে যাওয়ার পর বহু মানুষের স্নেহভাজন হন এবং চারিদিকে তার নাম ছড়িয়ে পড়ে সাংবাদিক হিসেবে এবং তিনি লাইফে সাকসেস পেতে শুরু করেন তো যে মেয়েটা তার এই জন্য মানে যে মেয়েটার জন্য তার এই সব কিছু যাকে নিয়ে তার এত স্বপ্ন তো সেই মেয়েটার সঙ্গে তার সুন্দর সম্পর্ক তাদের গল্প ঘুরে বেড়ানো এবং একটা সুন্দর যে বন্ধন তাদের মধ্যে রয়েছে অর্থাৎ পুরো উপন্যাসটা পুরো চিঠিটা হচ্ছে একটা নিখাদ একটা প্রেমের উপন্যাস একদম সোজা কথায় তো বাস এইটুকুই বলবো বেশি কিছু বলবো না কারণ অনেকে পরণই বইটা হতেই পারে যে অনেকে পরনি তো তাদের জন্য স্পয়লার হয়ে যাবে একটা সুন্দর একটা উপন্যাস এবং যে মেয়েটিকে নিয়ে যে মেয়েটি তাকে এত কিছু দিল যে মেয়েটি তার মানে এত কিছু অবদান সেই মেয়েটি হচ্ছে তার উপন্যাসের নায়িকা মেম সাহেব তাকে নিয়েই এই বইটা তো যারা পড়েছো তারা জানিও বন্ধুরা কেমন লেগেছে আর যারা পড়নি তাদের উদ্দেশ্যে আমি একটা কথা বলি এটা উনিশশো আটষট্টি সালে ধারাবাহিকভাবে প্রথম প্রকাশ হয়েছিল আর উনিশশো সালে দেশ এটাকে প্রথম বই আকারে নিয়ে আসে তো উনিশশো সালে প্রকাশ হওয়া একটা উপন্যাস যেটা আজকে এখন দু হাজার কুড়ি পঞ্চাশ বছর পেরিয়ে গেছে আজও সমানভাবে জনপ্রিয় কেন যারা পড়নি তারা পড়লে উত্তরটা আশা করি পেয়ে যাবে তো পড়ে দেখতে পারো আর এই প্রসঙ্গে বলে রাখি উপন্যাসটাকে নিয়ে সিনেমাও হয়েছে উত্তম কুমারের মেম সাহেব নামে তো পারলে তোমরা ওটাকে দেখলেও বুঝতে পারবে তবে আমি বলবো গো পড়ে দেখতে পারো তো যারা পড়েছো তারা জানিও কেমন লাগলো আর যারা পড়োনি তারা অবশ্যই একবার পড়ে দেখতে পারো তো বন্ধুরা আজকে এই পর্যন্তই দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট উইকে ভালো থেকো সবাই খোদা হাফিজ